কার সঙ্গে আদর মাখা ছবিতে শ্রাবন্তী, এ সম্পর্কে বিস্তারিত জানুন। কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন সবসময়। এবার নায়িকার জীবনে এলো নতুন সদস্য, তাকে নিয়ে আদর মাখা ছবি পোস্ট করলেন তিনি। ইদানিং খুব ভালো মুডে আছেন কলকাতার এই নায়িকা, তবে নতুন ছবি নিয়ে বেশ ঘাম জড়াতে হচ্ছে তাকে, অনেক বিষয় রপ্ত করতে হচ্ছে সিনেমার জন্য। এসবের মাঝে তার ঘরে এলো নতুন সদস্য, তার সঙ্গে জম্পের সময় কাটছে নায়িকার। তেমনি আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রাম থেকে, সেখানে তাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের পোশাকে, বোঝা যাচ্ছে এটা রাতের পোশাক। তিনি ঘুম থেকে উঠেই ছবিটি তুলেছেন, নতুন সদস্যকে মিষ্টি হাসি দিয়ে আদুরে মেজাজে আদর করছেন। এভাবেই নতুন সদস্যকে প্রকাশ্যে আনলেন নায়িকা, তাকে পেয়ে যে খুবই খুশি তা বোঝা যাচ্ছে সেই ছবিতেই। আগেই জানা যায় শ্রাবন্তী পোষ্যপ্রেমী, তার বাড়িতে এতদিন তিনটি পোষ্য ছিল, এবার যুক্ত হলো আরও একটি। শ্রাবন্তী এই ছবি পোস্ট করে লিখেছেন, আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত। এখানে অন্য অভিনেত্রী মিমি, শুভশ্রী সহ অনেকেই মন্তব্য করেছেন। মিমি প্রশ্ন করেন, নতুন সদস্যের নাম কি রাখলেন? জানা যায় নতুন সদস্যের নাম রোজ। উল্লেখ্য, শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রে একজন সফল অভিনেত্রী। তিনি 1997 সালে মায়ার বাঁধন এ অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। 2003 সালে তার প্রথম বড় ধরনের কাজ চ্যাম্পিয়ন। শ্রাবন্তীর আদর মাখা ছবি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।